আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি সোয়াইফল বোর্ড আপনারা কিভাবে সহজেই ফিটিং করতে পারবেন। একটি সোয়াইফল বোর্ড ফিটিং করলে কি কি প্রয়োজন আমাদের? প্রথমত আমরা যে জিনিসটি নিব সেটি হচ্ছে এমডি কাটার। প্রথমত আমাদের একটি ইন্ডিকেটর প্রয়োজন হবে। তো এখন আমরা এই বোর্ডটি খুলব। আমাদের বোর্ডটি খোলা হয়ে গেছে। এখন আমরা সুইচ ও সকেটগুলো খুলব। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ইলেকট্রিক ও স্যানিটারি মালামাল ও ইলেকট্রিক কাজ কীভাবে করবেন ভিডিও আপলোড করা হয়। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা দেখবেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা প্রত্যেকটা প্যাকেট কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আপনাদেরকে আগে দেখাবো কিভাবে আমরা ফিটিং করব। সব জিনিসপত্র নাম আগে আপনাদেরকে বলে দেব। তো এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, এটাও সুইচ, এটা হচ্ছে ফিউজ, এটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ইন্ডিকেটর, কারেন্ট থাকলে বাতি জ্বলবো, না থাকলে তো বাতি জ্বলবে না, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে রেগুলেটর। আমরা অনেকেই ফ্যান ডিমার বলে থাকি, রেগুলেটর বলে থাকি, অনেকে অনেক ধরনের কিছু বলে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে সকেট। এখন আমরা এই সবগুলা, এটা হচ্ছে একটা সোয়াইফলের বোর্ড, এই বুটে আমি সবগুলা সুইচ সকেট ও ইন্ডিকেটর ফ্যান্ডিমার সহ একটি লাইট, এটা হচ্ছে ফোল্ডার। আজকে আমি লাইট কিভাবে ফিটিং করতে হয়, ফ্যানের লাইন কিভাবে দিবেন আপনারা, সব কিছু আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, মিস না করে আমাদের সাথেই থাকেন। তো প্রথমত আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই বুটের চারটি নাট আছে, এই নাট কিন্তু আমরা প্রথমেই খুলে নিব। তো আমাদের প্রয়োজন হবে একটি স্টার মার্তুল, তাহলে আমরা সহজেই নাটটি খুলতে পারবো। তো আমাদের নাটটি খোলা হয়ে গেছে, আমাদের নাটটি খোলা হয়ে গেছে। এখন আমরা এই চারটি নাট একটা নির্দিষ্ট জায়গায় রাখবো যেন সহজেই আবার পেয়ে যাই। চারটি নাট আমি এখানে রাখলাম। এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমরা সুইচ ও সকেট ইন্ডিকেটর কীভাবে বসাবো সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা যেই কাজটি করব, সুইচের যে বোল্ট আছে সেগুলো আমরা খুলে নিব। তো আমাদের একটি সুইচ বোল্ট খোলা হয়ে গেছে, আরেকটি সুইচ আমরা খুলব এখন, এটা হচ্ছে আপনার সুপারস্টার সুইচ। আমরা যদি প্লাস ব্যবহার করতে পারি সমস্যা নাই, এই আমরা প্লাস দিয়ে খুলতে পারবো, অথবা নোস প্লাস যদি আমাদের কাছে থাকে তাহলে এটা দিয়েও আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই। আমাদের সাথেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। এটা হচ্ছে ইন্ডিকেটর, এটারও নাট আমরা, প্রত্যেকটা নাট কিন্তু আমরা খুলে নিব। আপনারা সহজেই ঘরে বসে ইলেকট্রিক কাজ শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে, আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি, যে কোনো কাজ শিখতে পারবেন। আপনাদের কী কাজ প্রয়োজন ইলেকট্রিক আমাদের আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য, ভিডিও তৈরি করার জন্য। আমাদের সবগুলো কিন্তু নাট খোলা হয়ে গেছে, এখন আমরা সেট আপ করবো। তো প্রথমত আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে সুইচটি লাগাবো। সুইচটি লাগাবো
দ্বিতীয়ত যে কাজটি করবো সেটিও একটি সুইচ লাগাবো বাতির, আমরা সুন্দরভাবে সুইচটি লাগাবো। তারপর যে কাজটি সেটি হচ্ছে আমরা একটি সকেট লাগাবো এই পাশে, তারপর লাগাবো আমরা এন্ট্রি কাটার, তারপর হচ্ছে ফিউজ, প্রথমে থাকবে ফিউজ, তারপর সকেট, তারপর ইন্ডিকেটার, সুইচ, তারপর ডিমার। আপনারা চাইলে অন্যভাবে লাগাতে পারেন, সমস্যা নাই। আমাদের সবগুলো আমরা ফিটিং করে ফেলছি। এখন আমরা আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবটির বোল্ট কিন্তু লাগাতে হবে, তা না হলে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো আমরা সবটির বোল্ট কিন্তু লাগিয়ে নিব, আপনারা লাগিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার 6 ফল বোর্ড ফিটিং, আপনারা চাইলে যে কোনো বোর্ড এভাবে ফিটিং করতে পারবেন সহজেই। আমি কিন্তু হাত দিয়ে করছি আপনাদেরকে সহজে দেখাবার জন্য, এটা কিন্তু আবার নোস প্লাস দিয়েও কিন্তু করা যায় এগুলা। প্রত্যেকটা সুইচ আপনারা ভালো করে লাগিয়ে নেবেন যেন লুজ না থাকে। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, সম্পূর্ণ দেখেন আমি কীভাবে কী কাজ করি। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে মনে হয় না আমার যে আপনারা ইলেকট্রিক কাজ শিখতে হবে, আপনারা সহজেই কিন্তু ইলেকট্রিক কাজ করতে পারবেন। এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই নাটগুলো টাইট দিয়ে দিব। আপনারা অনেকেই ইলেকট্রিক কাজ নতুন, যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা। তো আমাদের কিন্তু দেখেন বুট কিন্তু ফিটিং করা হয়ে গেছে, কত সুন্দরভাবে আমরা বুটটাকে ফিটিং করছি। এটা হচ্ছে ফ্যান রেগুলেটর, এটা হচ্ছে সুইচ, এটা সুইচ, ইন্ডিকেটর, সকেট, ফিউজ। এখন আমরা এই বুটটি কানেকশন করব। তো কানেকশন করতে আমাদের কিন্তু তারের প্রয়োজন হবে, 1.0 হতে পারে অথবা 1.3 হতে পারে, আপনারা যে তার থাকে সেই তার দিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমার কাছে 1.0 আছে, আমি 1.0 এটা সাইজে কিন্তু আমরা তার কিন্তু কেটে নিব। প্রথমত এই সাইজটা নিব আমরা, তারপর আমরা এই সাইজটাকে কেটে নিব। আমরা এখান থেকে একটা গোনা প্লাস দিয়ে ধরে বের করে নিব। আমরা চাইলে কিন্তু ডাবল গোনাও দিতে পারি, তবে একটা দিলেই কিন্তু বেটার, ভালো হবে। এটাকে 5 দিয়ে ধরে একটু মুখটা একটু পেঁচিয়ে নিব যেন আমাদের লাইনটা দিতে সুবিধা হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা লাইনটা করব। তো আমাদের আরেকটি তার কিন্তু প্রয়োজন হবে লাইন করার জন্য, এই তারটিকে আমরা ইউজ করতে পারি। আপনারা চাইলে একটি গুণও দিতে পারবেন, দুইটি গুণও দিতে পারবেন, সমস্যা নেই। তো এই তারটি আমি একটা তার ইউজ করবো, প্রথমে ফিউজের কানেকশন দিয়ে লাগবো, তারপর সকেটের, তারপর ইন্ডিকেটার। এটা ধরে একটু আমরা
বেঁকে নিব, নাটগুলো সুন্দরভাবে টাইট দিব। ভালোভাবে টাইট দিব নাটগুলো। দেখেন আমরা কিন্তু এখানে লাগাইছি কি ফিউজ, এটা আমি খুলে রাখি বুঝতে সহজ হবে। ফিউজ লাগাইছি, ফিউজ থেকে কিন্তু সকেট, সকেট থেকে ইন্ডিকেটারের লাইন আসবে। আচ্ছা এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে সোজা এখানে লাইনটা করে নিব। প্রথমে এটা খুলবো, এটাকে সুন্দরভাবে লাগিয়ে আমরা সরাসরি এটাকে লাইন দিয়ে দেব। আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, ভিডিওতে লাস্টে আমরা অনেক কিছু আরও আপনাদেরকে দেখাবো। যদি কিছু শিখতে পারেন আমাদের এই ভিডিওটি দেখে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য। তো আমাদের লাইনটি আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা দুইভাবে লাগাতে পারেন, এটা কিন্তু আপনারা দুইভাবে লাগাতে পারেন। আমি আজকে দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনারা ফিটিং করবেন। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ফ্যানের কিন্তু দুটি তার থাকে, একটি তার ফ্যানের আমরা একটি তার কী করবো সুইচের মধ্যে কানেকশন দিয়ে রাখবো। তো আমাদের এই তারটিকে আমরা প্রথম যে সুইচটি আছে এটাতে কানেকশন দিয়ে দিব। আমরা কিন্তু প্রথম যে সুইচটা আছে এটাতে কিন্তু ফ্যানের যে একটি তার সেটা কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি। এই তারটা কিন্তু আমরা ফ্যানের বাতির সাথে সুইচের সাথে কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে আমাদের ফেজ। এই তারটা কিন্তু সরাসরি আপনাদের যে ফ্যানের দুইটা তার আছে, দুইটা তারের যে প্রথম যে লাল তারটা আছে সেটা কিন্তু এটার সাথে জয়েন হবে, আর কালা যে তারটা আছে সেটা কিন্তু আর্থিংয়ের সাথে জয়েন হবে। তো কালা তারটা আপনারা চাইলে এখানে লাগাতে পারেন, যদি না চান তাহলে লাগাতে হবে না। তো এটা আমরা কি করব কেটে ফেলে দিব, আমাদের এটা প্রয়োজন নাই। আমাদের এটা কিন্তু কেটে ফেলে দিছি, এখানে কোনো আর কানেকশন নেই। এটা কিন্তু আপনারা যদি এভাবে করেন তাহলে এখানে দিবেন লাল কারেন্টের যে লাল তার আছে ফেস, ফেস আর নিউট্রাল, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আর্থিং। তো আপনারা এভাবে করতে পারবেন। আপনারা কিন্তু আমাদের ফিউজ, ফিউজটা কিন্তু আমাদের দিলেও কাজ করবে, যদি আমরা নাও দিই তাহলেও কাজ করবে। দ্বিতীয়ত যেই কাজটি আছে সেটি হচ্ছে যদি আমরা ফিউজ ব্যবহার করি তাহলে আমরা এই কাজটি কিন্তু এখান থেকে খুলে ফেলবো, এই তারটি কিন্তু আমরা এখান থেকে খুলে ফেলব। আমাদের কিন্তু এই তারটি খুলে ফেলছি। তো আমরা খুলে যে ফেলছি এখন আমরা কিভাবে কানেকশন দিব, তো কানেকশন দিতে হলে তো আমাদের
কিছু না কিছু লাগবে। তো এখানে কিন্তু আমরা লাল তার লাগাবো, কারেন্টের যে মেন তার সেই মেন তারটা কিন্তু আমরা এখানে লাগাবো যদি না করি। আর যদি ফিউজ ব্যবহার করি তাহলে আমি যে সিস্টেমে করছি আপনারা এভাবে আপনারা করবেন। প্রথমত ফিউজের কানেকশন টার্মটা দিয়ে নিব, আমাদের ফিউজটি লাগানো হয়ে গেছে, এখন আমরা নাটটি টাইট দিয়ে দিব। এখন আমরা এই তারটি কিন্তু কেটে ফেলে দিব, এটাকে ধরে একটু এটার সাথে লাগিয়ে নেব যে আমাদের এটা ভালো থাকে। তো আমরা যদি ফিউজের কানেকশন দেই পাবে তাহলে ফিউজটি কিন্তু এখন কিন্তু এই ফিউজটি কিন্তু আমাদের লাইন করা। তো ফিউজটি আমরা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের ফিউজটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন যে মূল কাজটি সেটি হচ্ছে আমরা এখন যে মূল কাজটি সেটি হচ্ছে আমরা এখানে এই খুঁটিতে কিন্তু আমাদের কারেন্টের যে মেন তার আছে, যে মেন কেবল, এই কেবলটি মেন কেবলটি কিন্তু আমরা এখানে লাগাবো। যখন আমরা এখানে মেন কেবলটি লাগাবো তখন কিন্তু আমাদের এখানে যদি মেন কেবলটি লাগাই তাহলে কিন্তু এখানে কিন্তু লাইন আসতে হবে। তখন এই ফিউজের সাহায্যে কিন্তু এখানে আমাদের মেন লাইনটা চলে আসবে। তো বুঝতেই পারছেন, এখানে যদি আমরা মেন তারটা লাগাই, এখান থেকে কিন্তু ফিউজটা যদি আমরা লাগাই তাহলে কিন্তু এই বোর্ডের মাধ্যমে কিন্তু কারেন্ট থাকবে। যদি ফিউজ খুলে ফেলি তাহলে কিন্তু কারেন্ট থাকবে না। তো এখানে মেন তার লাগাবো কারেন্টের, আর এখানে কিন্তু ফিউজ লাগালে কিন্তু এখান দিয়ে এই পুরোটা কিন্তু কারেন্ট, এটা 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 কিন্তু পুরোটা কিন্তু কারেন্ট। আর এই দুইটা যে খুঁটি আছে এই দুইটা হচ্ছে আর্থিং। আপনার কারেন্টের দুই তার থাকে, এক তাল আপনারা লাল তার যেটা সেটা এখানে লাগাবেন, দ্বিতীয়ত যে তারটি সেটা হচ্ছে আপনার এখানে লাগাবেন কালা তার। এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আর্থিং। আপনারা চাইলে এটা হচ্ছে বাতির সুইচ, নিচেরটা কিন্তু কারেন্ট, এই যে অন অফ অন অফ অন অফ। আমরা কিন্তু বাতির দুইটা তার আছে, যে কোনো একটা তার আমরা লাল তার যেটা আছে সেটা কিন্তু এখানে লাগাবো সুইচের, অপর যে কালা তারটা আছে এই কালা তারটা আমরা কি করব সরাসরি আমরা এখানে লাগাই দিব, ওইতে এই খুঁড়িত নয়তো বা এই খুঁড়িত, এই দুইটা খুঁড়িতে যে কোনো খুঁড়িতে আমরা যদি কালা তারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের বোর্ডটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে, এখানে কিন্তু কারেন্ট, এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে কারেন্ট, এখান দিয়ে আসে এই সবগুলো কিন্তু এখানে লাইন থাকবে কারেন্টের। আর এটা কিন্তু ফ্যানের যে লাল দাঁটা আছে সেখানে আপনারা জয়েন করতে পারবেন। তো আমাদের বোর্ডটা কিন্তু দেখেন ফিটিং করা সুন্দরভাবে আমরা ফিটিং করে ফেলছি, সুন্দরভাবে আমরা ফিটিং করে ফেলছি, আমাদের কিন্তু ফিটিং করা হয়ে গেছে। তো আমাদের এই বোর্ডটা কিন্তু সুন্দরভাবে আমরা ফিটিং করছি, এগুলো কিন্তু সুইচ। ফিটিং করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই স্টার দিয়ে আপনারা আমরা যে নাটটি খুলছি সেই নাটটি কিন্তু আপনারা আবার লাগিয়ে নেবেন। আমরা কিন্তু এই নাটটি লাগিয়ে নিছি, আমাদের বোর্ডটা কিন্তু ফিটিং করা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে বন্ধুদের কাছে শেয়ার দিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।